ফ্রেন্ডস, আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন আর কি হেলথ ডিপার্টমেন্টে ফর্ম ছেড়েছেন যারা এক্সাম দিতে ইচ্ছুক আছেন এবং পরীক্ষায় বসতে ইচ্ছুক আছেন, তারা ফর্মটা ফিল আপ করতে পারবেন। এই ফর্মটা ফিল আপ করার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি করতে হবে, আমি এ টু জেড আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো বন্ধুরা, এখানে দেখছেন যে রাজ্যের রাজ্য স্বাস্থ্য বিভাগে জেলা ব্লকে বিপিসি নিয়োগ, তাহলে পোস্ট পোস্ট হচ্ছে বিপিসি এবং বেতন হচ্ছে 15,000 টাকা। তো চলুন আমরা বিস্তারিত একটু জেনে নিই। দেখুন, নিয়োগকারী সংস্থা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এর তত্ত্বাবধানে রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতির তরফে নেওয়া হচ্ছে কর্মী, সেক্ষেত্রে জেলা লেভেল ব্লক নেওয়া হচ্ছে কর্মী। তো বন্ধুরা দেখছেন, জেলা এবং ব্লক লেভেল থেকে মূলত কর্মী নেওয়া হচ্ছে। তো পদটা কি আছে, তাহলে পদটা বন্ধুরা দেখছেন আমরা পুরোটাই পড়ে নিই। পদের নাম, রাজ্য স্বাস্থ্য বিভাগের এই নিয়োগ WB হেলথ রিক্রুটমেন্ট ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর তথা বিপিসি পদে ব্লক প্রোগ্রাম কোঅর্ডিনেটর অর্থাৎ বিপিসি পদে নেওয়া হচ্ছে কর্মী। নিচে পদের বিস্তারিত বিবরণ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, এই এই চাকরিটা করার জন্য বা ফর্মটা ফিল আপ করার জন্য আপনার কি কি যোগ্যতা দরকার? যোগ্যতা হচ্ছে স্নাতক তথা গ্রাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন জানাতে পারবেন, অর্থাৎ যে কোনো স্ট্রিমের, আর্টস, কমার্স, সায়েন্স, দ্যাট ডাজেন্ট ম্যাটার, আপনারা পাশ করে থাকলেই এই পদে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম অভিজ্ঞতা থাকা দরকার, যদি অভিজ্ঞতা থাকে ভালো এবং সেটাই উল্লেখ করছেন, অভিজ্ঞতা থাকা দরকার। কিংবা স্নাতকোত্তর পাশ করে থাকতে হবে, অর্থাৎ আপনি যদি মাস্টার্সও করে থাকেন, স্নাতকোত্তরও করে থাকেন, তাও চলবে। সেক্ষেত্রে সোশ্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, রুরাল ডেভেলপমেন্ট ইত্যাদি যেকোনো বিষয়ের উপর মাস্টার্স করে থাকতে হবে। যদি আপনাদের যারা মাস্টার্স করেছেন তাদের জন্য এই কন্ডিশন রয়েছে। তো বন্ধুরা, প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ 40 বছর, 40 বছরের ভিতরে আপনার যারা এজ আছেন এটা আবেদন করতে পারবেন। এবং যেটা প্রত্যেক পরীক্ষায় থাকে রিজার্ভ ক্যাটাগরি, এটা থাকছে বিশেষ ছাড়ের ব্যবস্থা। তো এই পদে বন্ধুরা মাসিক বেতন কতটুকু, এখানে মাসিক বেতন বলছেন, দেখুন মাসিক গড় বেতন হচ্ছে সর্বনিম্ন 15,000 টাকা এবং সঙ্গে থাকছে আপনার 1,800 টাকা মোবিলিটি সাপোর্ট প্রদান করা হবে, অর্থাৎ এটা দেবেন। আবেদন করার পদ্ধতি, আপনার আবেদন কিভাবে করবেন, অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন, সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করে আবেদন জমা করুন। তো বন্ধুরা কি করে করবেন আমি এ টু জেড আপনাকে বলে দেবো। তাহলে আবেদন করার জন্য সর্বপ্রথম আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হচ্ছে এবং এই লিঙ্ক গুলো দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করলে বন্ধুরা আপনারা সবকিছু পেয়ে যাবেন, অর্থাৎ ইউটিউব চ্যানেলের লিঙ্ক থেকে আপনারা সমস্ত কিছু তথ্য পেয়ে যাবেন। দেখুন, 2 নম্বরে বলছেন যাবতীয় সকল প্রকার তথ্য ভালো করে পূরণ করে ফেলতে হবে, যেহেতু অফলাইন ফর্ম আপনাকে হ্যান্ড রাইটিং করতে হচ্ছে। নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট, স্ট্যাটাস ইত্যাদি দিতে হবে। আচ্ছা, নিজের একটি বৈধ এবং সক্রিয় ফোন নম্বর, ইমেল আইডি দিতে হবে আপনার। সবশেষে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে এগুলি সব খামের ভিতরে ভরে নির্দিষ্ট, মানে যতগুলো ডকুমেন্টস লাগবে ওখান বলা হয়েছে, উল্লেখ করা হয়েছে, সেই উল্লেখিত ডকুমেন্টস গুলো আপনি দিয়ে বন্ধুরা নির্দিষ্ট তারিখের মধ্যে পৌঁছে দিতে হবে। তো ডকুমেন্টস কি কি লাগবে, প্রয়োজনীয় ডকুমেন্টস দেখুন, এই ডকুমেন্টস গুলো লাগবে। স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা রেশন কার্ড, এই ডকুমেন্টটা দিতে হবে। সকল প্রকার শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্ট দিতে হবে, সকল প্রকার বলতে আপনার মাধ্যমিক এইচএস সবগুলো কিন্তু দিতে বলছে, উচ্চ মাধ্যমিকের মার্কশিট কিংবা সার্টিফিকেট, স্নাতকোত্তর, স্নাতক ও স্নাতকোত্তর অর্থাৎ গ্রাজুয়েশন এবং মাস্টার্স পাশের মার্কশিট কিংবা সার্টিফিকেট যদি থাকে সেটা দিতে হবে। কারণ অনেকেই জানার, এবার মাস্টার্স পাশ করেছেন, হয়তো সার্টিফিকেট পাননি, সেই জন্য হয়তো দিয়েছেন, অতএব থাকলে উভয়ই দিয়ে দেবেন, গ্রাজুয়েশন প্লাস মাস্টার্স এর। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট কিংবা যে কোনো প্রমাণপত্র দিতে হবে, অর্থাৎ যেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ আছে, বার্থ প্রমাণ আছে, সেটা আপনি দিয়ে দেবেন। তো বন্ধুরা, যে কোনো এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা তাহলে বন্ধুরা 6 নম্বর পয়েন্ট থেকে জানতে পারছি বাধ্যতামূলক নয়, বাট আপনার যদি এক্সপেরিয়েন্স সার্টিফিকেট থাকে অবশ্যই অ্যাটাচ করে দেবেন, সাথে দিয়ে দেবেন। আবেদনের সময়সীমা বন্ধুরা দেখুন, আগামী 6 এপ্রিল থেকে, এপ্রিল থেকে এটা স্টার্ট হবে, আজকে আমি ভিডিওটি বানাচ্ছি, 26শে মার্চ সানডে দেখতে পাচ্ছেন 2023। তো তাহলে আগামী 23শে এপ্রিল তারিখের মধ্যে আবেদন জমা করতে পারবেন, অর্থাৎ জমা দিতে হবে। সেক্ষেত্রে নিচের
অফিশিয়াল নোটিফিকেশন এই নোটিফিকেশন লিংকগুলো দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইট ও পেজ দেওয়া থাকবে, সেখানে আপনারা ক্লিক করে যেহেতু এটা ইউটিউব দিয়ে ভিডিও দেখবেন সরাসরি আসবে না, আমি লিংকগুলো দিয়ে দেব যাতে কিনা আপনারা সরাসরি পেয়ে যান। তো বন্ধুরা, এই ছিল আমাদের চাকরির খোঁজ খবর, আশা করছি ভিডিওটি আপনাদের একটু হলে ও সহযোগিতা করতে পেরেছি। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটির সঙ্গে আপনি কানেক্টেড থাকতে পারেন আপনার সাবস্ক্রিপশন দ্বারা। ধন্যবাদ আপনাদেরকে।